আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি সাদবান নাসির। আজকের এই ভিডিওটা নতুন ইউটিউবার এবং পুরাতন ইউটিউবার প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো যে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউ হয় না। মনে করেন আপনার চ্যানেলে 15,000-20,000 সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিডিও ছাড়ার পর আপনার 10টা, 15টা, 70, 80, 100টা করে ভিউ হয়। তো এই সমস্যাটা কিন্তু আমি নিজেও ফেস করতেছি এবং এর সমাধানটা কী খুঁজে বের করার চেষ্টা করছি। তো এই সমস্যাটা কিন্তু অনেক কারণ হতে পারে কিন্তু আমি আজকে শুধু একটা মানে মেইন কারণ নিয়ে আলোচনা করব এবং সেই মেইন কারণটার সলিউশন দিব। আপনি যদি এই জিনিসটা ফলো করেন এবং মানেন, আশা করি আপনার এই সমস্যাটার 70 থেকে 80% বা 90% মতো সমাধান হয়ে যেতে পারে। সো চলুন শুরু করা যাক। এখন সমস্যাটা হলো যে আপনার প্রচুর সাবস্ক্রাইবার আছে। প্রচুর বলতে আমি বোঝাচ্ছি যে 10-15-20 হাজার বা অনেকেই আছে 80-90 হাজার সাবস্ক্রাইবারেরও ভিডিও ছাড়ার পর বেশি একটা ভিউ হয় না। মনে করেন 100টা, 120টা, 150, 70, 80 করে ভিউ হইতেছে। আবার অনেক ছোটো চ্যানেল আছে 10,000-5,000 সাবস্ক্রাইবার নিয়েও প্রচুর পরিমাণে ভিউ হয় ভিডিওটা ছাড়ার কারণেই। তো এটার কারণটা হলো আপনার ভিউ এবং ভিউয়ার, এই জিনিসটা আগে বুঝতে হবে। তো ভিউজ হলো আপনার নর্মাল যে মানে সাবস্ক্রাইবারহীন যে ভিউজগুলো আছে এগুলো হলো মানে নর্মাল ভিউ। আর হলো আপনার রিটার্নিং ভিউয়ার, এরা কি এরা আপনার সাবস্ক্রাইবারও হতে পারে বা অনেক সময় আপনার চ্যানেলের নামটা মনে রাখলো বা আপনার ভিডিওগুলোকে পছন্দ করলো, যদি বারবার দেখে তাহলে কিন্তু ইউটিউব এগুলো রিকমেন্ড করে। তো এখন আপনার কি করা উচিত? আপনার উচিত হলো সবসময়ই একটা নির্দিষ্ট টপিক নিয়ে ভিডিও তৈরি করা। মনে করেন আপনি একটা চ্যানেলে মানে ওয়াজ ভিডিও ছাড়তেছেন, ওয়াজ ভিডিও ছাড়ার পর আপনার 20,000 সাবস্ক্রাইবার হলো। এখন আপনি টপিকটা চেঞ্জ করে ফেললেন, আপনি এখন ফানি ভিডিও ডালা শুরু করলেন এবং যারা ওয়াজ দেখতো তারা কিন্তু আপনার এই ফানি ভিডিওগুলো দেখবে না। তো আমি বোঝাতে চাচ্ছি আপনি যেই টপিকটা নিয়ে কাজ শুরু করবেন ইউটিউবে একের লাস্ট পর্যন্ত এই টপিকটাতেই রান করবেন। যেমন দেখেন যে আমার সমস্যাটা, আমি আমার চ্যানেলে এক এক সময় মানে ভিডিও দিই, যে অনেক সময় ক্রিপ্টোকার রিলেটেড ভিডিও দিই, অনেক সময় টেক নিউজ, আবার অনেক সময় আমি মনে করি ইউটিউব রিলেটেড বিভিন্ন টপিক দিয়ে ভিডিও দিতেছি। তো এরকম ভিডিও দেওয়ার কারণে কিন্তু আমার যে অডিয়েন্সগুলো আছে মিস হয়ে গেছে অডিয়েন্সগুলো। অনেকেই আমার ইউটিউবে ভিডিও দেখে আমাকে মানে যে হেল্পগুলো দেখায় এগুলো দেখে আমাকে সাবস্ক্রাইব করছে, অনেকেই আমার যে ক্রিপ্টো রিলেটেড যেই নিউজ বা তথ্যগুলো শেয়ার করি এগুলো দেখে আমাকে সাবস্ক্রাইব করছে। তো একজন কিন্তু আরেকজনের মানে এক ভিউয়ার কিন্তু আরেক টপিক পছন্দ নাও করতে পারে। এবং এমনও অনেক সময় হয়েছে যে আমি একটা ভিডিও দেওয়ার কারণে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার হয়তো ফল ডাউন করছে। তো মেইন বিষয়টা হলো আপনি যেই টপিকটা নিয়ে ভিডিওটা তৈরি করবেন সেটাই রান করবেন লাস্ট পর্যন্ত। তো আমি মোটামুটি যেমন চিন্তা ভাবনা করছি যে ইউটিউব রিলেটেড যে আলোচনাগুলো আছে হেল্প টিপস এগুলো নিয়েই রানিং করবো, চেষ্টা করব। তো আপনারা যদি নির্দিষ্ট একটা ফোকাসিং পয়েন্ট নিয়ে ফোকাসিং টপিক নিয়ে কাজ করেন আশা করি আপনারা এই সমস্যাটা হবে না। এখন করণীয় কী? করণীয়টা হলো আপনি সবসময় নির্দিষ্ট একটা কন্টেন্ট নিয়ে কাজ করবেন এবং ওই কন্টেন্টের যে ফ্যানবেসটা ক্রিয়েট করবেন, তারা যদি আপনার ভিডিওগুলো ভালো হয় এবং আকর্ষণীয় ভিডিও হয় ইনফরমেটিভ তাহলে তারা অবশ্যই ক্লিক করবে এবং দেখবে। তো আপনার অনেক এমনও চ্যানেল আছে আমরা নিজেরাই যে এই চ্যানেলের ভিডিও দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকি, ভিডিওটা ছাড়ার সাথে সাথে কিন্তু আমরা ক্লিক করে দেখি। তো আপনি এমনভাবে একটা ফ্যানবেস ক্রিয়েট করতে হবে, এর পাশাপাশি আপনি নির্দিষ্ট একটা টপিক নিয়ে কাজ করবেন। বিভিন্ন টপিক নিয়ে এলোমেলো করলে কিন্তু আপনার ভিউজটা কমে যায় বা ফ্যানবেসটা নষ্ট হয়ে যায়। তো নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করবেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে এবং ভালো একটা রেজাল্ট পাবেন। আমি নিজেও চেষ্টা করতেছি যেন এটা থেকে সরে আসা যায় বিভিন্ন টপিক নিয়ে কাজ না করে নির্দিষ্ট একটা টপিক নিয়ে কাজ করার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে বিভিন্ন টিপস এবং ট্রিক শেয়ার করার জন্য, মানে আমি নিজে যেগুলো ফেস করতেছি খারাপ দিকগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করবো, মানে আমার এক্সপিরিয়েন্সগুলো, হয়তো আপনারা এই এক্সপিরিয়েন্সগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট আউটপুট নিয়ে আসতে পারেন।